প্রক্রিয়া চলছে, প্রক্রিয়া নিয়ে আমার কোনো বিশেষ উৎসাহ নেই, কিন্তু আমরা ল অ্যাবাইড যেহেতু শুনানি চলছে এবং চলবে, এই শুনানিটা কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির হস্তক্ষেপ না হলে তাহলে অধ্যক্ষ মহোদয় বা সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টেও যেত না, আর সুপ্রিম কোর্টে না গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত জানানোর যে বিষয়টা, প্রথমত 17ই জানুয়ারি বলা হয়েছিল, তারপরে 17ই জানুয়ারি না করার পরে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি আশা করছেন অধ্যক্ষ মহোদয় আর চূড়ান্ত সিদ্ধান্ত করবে। আমি সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করছি এবং সুপ্রিম কোর্টে সংবিধানের ট্রেন শিডিউলের সম্মান মর্যাদা রক্ষিত হবে এটা আমি আশাবাদী। এখানকার শুনানি নিয়ে, এখানকার প্রক্রিয়া নিয়ে আমার বিশেষ কোনো উৎসাহ নেই। আমার নন্দীগ্রামের চেখালির মাঠে মহারাজ এসেছিলেন যোগী আদিত্যনাথ, তার আশীর্বাদ আমার উপর আছে, তা বাবাকে যোগীজিকে আমাদের রাজ্যে আমাদের দরকার হয়। আমার মনে হয় না যোগীজির কাউকে দরকার হবে পশ্চিমবঙ্গ থেকে গিয়ে ওখানে বিজেপিকে যেতাম।